জলবায়ু পরিবর্তনের প্রভাবে ছোট হয়ে যাচ্ছে পাখির দেহের আকার। এমনকি অ্যামাজন বনের মতো যেসব জায়গায় মানুষ যায় না বললেই চলে, সেখানেও ঘটছে একই ঘটনা। বিগত 40 বছর ধরে অ্যামাজনে অপরিযায়ী 77,000 প্রজাতির 15,000-এর বেশি পাখির ওপর পরীক্ষা চালিয়ে সম্প্রতি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে 1980 দশকের তুলনায় এখনকার প্রায় সব পাখিরই ওজন কম। প্রতি দশকে গড়ে 2% করে ওজন হারিয়েছে তারা। গত সপ্তাহে জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 80-এর দশকে যে প্রজাতির পাখির ওজন গড়ে 30 গ্রাম ছিল, বর্তমানে তা 27.6 গ্রামের মতো দেখা যাচ্ছে। এই গবেষণায় আরও দেখা যায়, সময়ের সঙ্গে প্রায় 1/3 পাখির ডানার দৈর্ঘ্য বড় হয়েছে। এই ধরনের পরিবর্তন উত্তর আমেরিকার পরিযায়ী পাখিদের মধ্যেও দেখা গেছে। গবেষণায় প্রতিবেদনের অন্যতম লেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি স্কুল অব রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সের লি এফ ম্যাসন, অধ্যাপক ফিলিপ স্টোফার, তিনি বলেছেন, পাখিদের আকারে সাধারণত কোনো পার্থক্য থাকে না, এরা অত্যন্ত সুগঠিত। তাই তাদের প্রত্যেকের ওজন যখন 100 গ্রাম কম হয় তখন খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, সন্দেহতাবাদীভাবে এটি সারা বিশ্বেই ঘটছে এবং শুধু পাখিরাই এর শিকার নয়। গবেষকদের বিশ্বাস, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে প্রাণীদের মধ্যে এই ধরনের পরিবর্তন ঘটছে। কী প্রক্রিয়ায় ঘটছে তা এখনও স্পষ্ট নয়। এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে শুধু যে পাখিদের মধ্যে এই ধরনের পরিবর্তন ঘটছে তা কিন্তু নয়, ঘটছে গোটা প্রাণী জগতের। এখনও মানবজাতি দূষণের গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। যখনই ঘুম ভাঙবে তখনই চোখের সামনে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে, ঘটবে মহাবিনাশ। তাই এখন থেকে যদি সচেতন না হওয়া যায়, আগামী দিনে যে বড় বিপর্যয় আসছে গোটা প্রাণীকুলে সেটা বলাই বাহুল্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে।